there is something called as viruddha ahara. Viruddha ahara bole ekta byapar ache. Tar mane apni kichu ekta kheye tarpor emon kichu khelen jeta tar biruddhe kaj kore. Ebar to khotir poriman bishal. Dhorun apni emon kichu khelen jar moddhe tamosh royeche. Apnar systeme jarota chole ashbe. Bodh shokti dhire dhire komte thakbe. तो सद्गुरु आपनार मते मानसिक विकारगुलोर मूल कारण की? आपनी जोदी जे कोनो एकटा कारण जानते चान एकटा अनेक कारणो होते पारे। See one thing is the way we eat. देखुन एकटा विषय होलो आमरा जेभाबे खाबार खाई एटा मानसिक विकारेर एकटा बड़ो अंश। आजकल आमरा नाना क्षेत्रे असचेतन भावे जे हारे नाना केमिकल ओ हरमोन खेये चलेछि ताई प्रजन्मेर मानसिक विकारेर एकटा गुरुतर अंश। हाउ वी इंजेस्ट, आमरा किभाबे खाচ্ছি, কিভাবে আত্মস্থ করছি খাবারটা। ইউকের ক্ষেত্রে এটা খানিকটা অসম্ভব বলে মনে হতে পারে, কিন্তু দয়া করে মন দিয়ে শুনুন। আমরা প্রাচ্যে আমরা জীবনকে এভাবে দেখি, একজন মানুষ হিসেবে আজ আপনি যা, আপনি আজ এমন কারণ আপনার বংশ পরিচয়, আপনি যে স্কুলে পড়েছেন, যে ধরনের শিক্ষা পেয়েছেন, আর ইদানিং আপনার জীবনের পরিধি যতটা, সেই সব মিলিয়ে জুলিয়ে আপনি এই ধরনের মানুষ হয়ে পড়েছেন, তাই না? তো খালি গাদাগুচ্ছে জিনিস জুটিয়ে চলেছেন, সবসময় খালি নিয়েই চলেছেন। এই নিয়ে চলাটা শুধুই তথ্য বা চিন্তাভাবনা নয়, জীবন অনেক পর্যায়ে গ্রহণ করে, শক্তির স্তরে সে গ্রহণ করে নেয়। তো ভারতে আমরা দেখে থাকি, আপনি যদি কোথাও কোনো কিছু গ্রহণ করতে চান, সবার আগে আপনি পাটা মুড়ে বসেন, তাই না? এখন আমি ওইভাবেই বসে আছি, আপনি হয়তো ঠিক দেখতে পাচ্ছেন না। তো প্রথম ব্যাপারটা হলো পাটা মুড়ে বসা, কারণ আমরা আমাদের শরীরের নিচের ভাগটা দিয়ে গ্রহণ করতে চাই না, বরং গ্রহণ করতে চাই ভালো কিছু, মানেই আমরা সেটাকে আমাদের শরীরের ওপরের ভাগটা দিয়ে গ্রহণ করতে চাই। যদি এমন কোথাও যান যে জায়গাটা আমরা শক্তির দিক দিয়ে শক্তিশালী বলে মনে করি, প্রথম ব্যাপার হলো আমরা পা দুটো মুড়ে হাত দুটোকে খোলা রেখে বসি, কারণ আমরা এমন মাত্রা দিয়ে গ্রহণ করতে চাই যা তুলে ধরে। জানেন তো যোগের দেহতত্ত্বে ব্যাপারটা এরকম, there are 112টা চক্র আছে, আসলে 114, তবে মানব দেহতন্ত্রের মধ্যে 112টাই আছে। এই 112খানার মধ্যে এদের 7 রকম ভাগ করা আছে, প্রতি ভাগে 16টা করে। এই 7টাই আজকাল পৃথিবীতে সাধারণত চক্র বলে পরিচিত। তো প্রথম 3টে হলো টিকে থাকার প্রক্রিয়া, আর মাঝখানের চক্রটা এদের মিলিত হওয়াকে তুলে ধরে। এটা এখান থেকে অনাহত থেকে শুরু করে যেটা হলো জীবনের আত্মজ্ঞান লাভের প্রক্রিয়া। তো সেই অর্থে আপনার নির্দিষ্ট কিছু জিনিস নির্দিষ্ট কোনোভাবে গ্রহণ করাটা গুরুত্বপূর্ণ। খাবারকে একেবারে প্রাথমিক স্তরের গ্রহণ করা বলে ধরা হয়। খাবারটা কিভাবে গ্রহণ করছি, গ্রহণ যেটা করছি সেটা খুবই গুরুত্বপূর্ণ। আজকাল কিবার আমরা গ্রহণ করছি। এই মুহূর্তে দেখে থাকবেন সমাজগুলোর হাতে যতই টাকা পয়সা আসছে, তারা ততই আরো আজে বাজে খাবার খেতে লাগছে। ভারতের একজন গ্রামের মানুষ যেটা ছোঁবেনও না, খুব ঝাঁ চকচকে শহরের লোকেরা সেরকম খাবার খাচ্ছেন। সেরকম খাবার মানে বলতে চাইছি, আজকাল পাশ্চাত্যের সমাজগুলো যা খাচ্ছে তার প্রায় সব কিছুই অন্তত 30 থেকে 60 দিনের বাসি। In yoga, their food is classified as খাবারের ভাগগুলো হলো সত্ত্ব, রজ আর তম। তম মানে হলো জড়তা। ধরুন আপনি এমন কিছু খেলেন যার মধ্যে তম রয়েছে, আপনার শরীরে জড়তা চলে আসবে। জড়তা মানে এই নয় যে আপনি কুঁড়ে হয়ে পড়বেন, জড়তা মানে ঝিমিয়ে পড়ে কিছু জিনিস। কিছু জিনিস বলতে মূলত সিস্টেমের আবার করে জীবিত হওয়ার ব্যাপারটা ঝিমিয়ে পড়ে। Today you know that আজকে আপনি জানেন যে মাথাটাকে সারা জীবন মোটামুটি কার্যকরী রাখতে গেলে স্নায়ুগুলোর আবার করে জীবিত হওয়া হলো অন্যতম একটা আঙ্গিক। আপনি যদি এমন কোনো খাবার খান যেগুলো তামসিক বা জড়তা তৈরি করে, আপনার সিস্টেমের সাধারণ কাজগুলোতেই আপনি যা সেই একান্ত শক্তি প্রক্রিয়াতেই, তাহলে আপনি দেখবেন বোধশক্তি একটা সময় ধীরে ধীরে কমতে থাকবে। সবাই যেহেতু এটা বোঝে, তাই তারা কাপের পর কাপ কোকোকোলা, কফি, মদ বা অন্য কিছু খেতে থাকে, কারণ তারা জানে তাদের এটাকে ব্যালেন্স করতে হবে। তো এই ধরনের ব্যালেন্স সিস্টেমকে খুবই কাঁচাভাবে ব্যালেন্স করার রাস্তা, যে আপনি প্রথমে হাবিজাবি কিছু খেয়ে নিলেন, তারপর ঠিকঠাক কিছু খেয়ে সেটাকে ঠিক করার চেষ্টা করছেন। পৃথিবীতে সবচেয়ে বেশি সংখ্যক অ্যান্টাসিড, পৃথিবীর অ্যান্টাসিডের প্রায় 60% আমেরিকাতেই বিক্রি হয়, যারা গ্রহের সবথেকে ধনী জনগোষ্ঠী। তার মানে পুষ্টি পাওয়ার সব রাস্তা তাদের খোলা। সবচেয়ে সেরা খাবার খেতে পারেন তারা, কিন্তু না আজে বাজে খাবারগুলি তারা খালি খাবেন, কারণ বিপণনী চাপই ঠিক করে দেয় যে আপনি কি খাবেন। আপনি আর নিজের ইচ্ছে মতো সচেতনভাবে কিছু খেতে পারেন না। শুধু এটাই বলছি যে সব কিছুই যদি তাজা খাবার হয়, যোগের সংস্কৃতিতে কোনো রান্না করা খাবার বড় জোর 1.5 ঘন্টা অবধি খাওয়ার উপযোগী থাকে। 90 মিনিট হওয়ার আগেই খাবারটা খেয়ে ফেলা উচিত। এরপর সেই খাবারে আমরা হাত দিই না, কারণ তাতে তম জমা হওয়া শুরু হয়ে যায়, জড়তা তৈরি হওয়া শুরু করবে। পরীক্ষা নিরীক্ষা করে দেখতে চাইলে দেখতে পারেন 1 সপ্তাহ খুব তাজা কিছু খেয়ে দেখুন, 1 সপ্তাহ প্রসেস করে 1-2 মাস রাখা কিছু খেয়ে দেখুন। দেখবেন সিস্টেমে সতর্ক থাকার মাত্রাটাই নিজেই অনুভব করতে পারবেন, যদিও এটা সেলুলার লেভেলে ঘটে চলেছে। এটা এই প্রেক্ষিতেই ঘটছে। আমরা এটাকে বলি ওজাস, এর কোনো ইংরাজি শব্দ নেই। আপনি যদি পর্যাপ্ত ওজস উৎপন্ন করেন, যা কিনা অভূত মাত্রার একটা শক্তি, আপনার শরীরের প্রতিটা কোষ যদি ওজসে মোড়া থাকে, বিশ্বাস করুন আপনার বয়স হওয়ার ব্যাপারটা আর এগোবেই না। প্রায় অনেক কাল ধরে আপনার কোষের বয়স প্রায় এক জায়গাতেই থেমে থাকবে। এমন কিছু টেস্ট লোকে আমার উপরেও করছে, আর জানেন তো তারা বলছে আমার কোষের বয়স হলো 25। হ্যাঁ, তো আমি এখনো 25-এরই মতন সেই একই পরিমাণ কাজকর্ম সামলে চলেছি, এক ওজন, একই সব কিছু বজায় রেখেছি। এটা কোনো মিরাকেল নয়। প্রাথমিক কিছু ব্যাপারের ওপর একটু নজর দিলে প্রত্যেক মানুষই এটা করতে পারে। খাবারের প্রসঙ্গে আর একটু এগোতে গেলে বিরুদ্ধ আহার বলে একটা ব্যাপার আছে। তার মানে আপনি একটা কিছু খেলেন, তারপর এমন কিছু একটা খেলেন যেটা তার বিরুদ্ধে কাজ করে। আপনার সিস্টেমের মধ্যে তখন যুদ্ধ লেগে যায়। ডাইজেস্টিভ প্রসেস ইজ লার্জলি বিটুইন অ্যাসিডস এন্ড অ্যালকালাইন। জানেন তো হজমের প্রক্রিয়াটা মূলত অ্যাসিড, ক্ষার এদের মধ্যে। উদাহরণ হিসাবে ধরুন আপনি মাংস খান, যেটা ফ্যাটি খাবার। শুধু যদি মাংসটাই খান অতটা ক্ষতি নাও করতে পারে, কিন্তু আপনি খেলেন সেটা ঘি আর ভাত দিয়ে, এটাকে বিরিয়ানি বলে খেয়ে নিলেন। এবার ক্ষতির পরিমাণ বিশাল, কারণ এই দুটো জিনিস একসাথে যেতে পারে না। এই জন্যই কোনো আমিষ খাবার আর দুধ বা দুগ্ধজাত কোনো খাবার কখনোই একসাথে খাওয়া হয় না, কারণ আপনি যেই মুহূর্তে এদের মেশাবেন এরা একে অপরের বিরুদ্ধে কাজ করবে, আর আপনি নিজের ভেতর একটা যুদ্ধ লাগিয়ে বসবেন। যোগের সংস্কৃতিতে খাবারটা আপনার পাকস্থলিতে 2.5 ঘন্টার বেশি থাকা উচিত না। 2.5 ঘন্টার মধ্যে খাবারটা বেরিয়ে যাওয়া উচিত। আপনার যেন পেটটা খালি খালি লাগে, খিদে পাবে না, পেটটা খালি লাগবে, সেটা ভালো। আমরা আমাদের পেটটা সবসময় খালিই চাই, কারণ খালি পেটে সবকিছুই ভালো করে কাজ করে। আর কোলন বা মলাশয়ের স্বাস্থ্যের ব্যাপারটা পুরোপুরি এড়িয়ে যাওয়া হচ্ছে আজকাল। নিজেদের মলাশয় পরিষ্কার না রাখলে মনটাকে ব্যালেন্স করে রাখা অত্যন্ত কঠিন। তো আয়ুর্বেদই বলুন বা সিদ্ধা, কোনো রোগের কথা বলা মাত্রই সে আপনার ঘুম হচ্ছে না বা অন্য কোনো অসুবিধা হচ্ছে, হালকার ওপর যে কোনো ধরনের মানসিক সমস্যা প্রথম কাজই হলো শোধন করা। সিস্টেমটা শোধন করলে, কোলনটাকে পরিষ্কার করলে হঠাৎ করে আপনার নিজেকে একটু ব্যালেন্স লাগে। তো যোগ কেন্দ্রে দিন শুরুই হয় মার্বেল সাইজের নিম আর হলুদের ছোট গুলি দিয়ে। এর আরো নানা দিক রয়েছে। এর কি প্রভাব পড়ে না পড়ে আপনার সিস্টেমে, এটা সাথে সাথে যেটা করবে সেটা হলো আপনার খাদ্য নালীটাকে পরিষ্কার করে দেবে। যখন পরিষ্কার করার কথা বলছি, এটা এমন একটা ক্ষেত্র, এই পুরো হজমের প্রক্রিয়াটা এমন একটা ক্ষেত্র যেখানে আপনার মধ্যে অন্যান্য জীবনের সংখ্যা সব থেকে বেশি। তো এই খাদ্যনালীর মধ্যেই রয়েছে মাইক্রো অর্গানিজমের গোটা সৈন্যবাহিনী। এদের অনেকে আবার আমাদের বন্ধুও হয়ে গেছে। আমরা বেঁচে আছি ওদেরই জন্য, ওদের জন্যই আমরা খাবার দাবার হজম করতে পারছি, শরীরের হাজারো রকম কাজ ওদের জন্যই হতে পারছে। কিন্তু তাও আমাদের ক্ষতি করার মতো অনেকে রয়েছে। এই জন্যই নিমের কোনো তুলনা হয় না, বিশেষ করে যখন হলুদের সঙ্গে খাওয়া হয়। এই দুটো জিনিস একসাথে পেটে পড়লে যে জিনিসগুলো শরীরের দরকার নেই, তার বেশিরভাগই, যেগুলো শরীরের ক্ষতি করতে পারে, শরীরে থাকা যে কোনো ধরনের পরজীবী জীব, এই সব জিনিসই বের হয়ে যায়। এটাই আগাগোড়া সমাধান নয়, কিন্তু সুদরে নেওয়ার জন্য এটা শরীরে প্রয়োজনীয় আবহটা তৈরি করবে। হয় ওষুধের মাধ্যমে, নয় যথাযথ যোগ অভ্যাসের মাধ্যমে আপনি সুদরে নিতে পারবেন। যিনি ইতিমধ্যেই ভুগছেন তার ক্ষেত্রে এটা কি করে কার্যকরী হবে? একটু দরদ দিয়ে দেখতে হবে ব্যাপারটা, বাঁধা ধরা ভাবে না যে হলে হবে না হলে না হবে। এক্ষেত্রে সেটা খুবই বোকামির কাজ হবে যে এটা শুধু এভাবেই হতে পারে, কারণ মানুষ এরকম হয় না। বিচার বিবেচনা করে দেখা যে ভুলের চেয়ে ঠিকের ভাগটা বেশি কিভাবে হতে পারে, ভুলের চেয়ে ঠিকটা আপনি শুধু বেশি করতে পারেন। আমি মনে করি না কোনো মানুষই একেবারে ঠিকঠাক মানসিক অবস্থায় রয়েছেন বলে।